আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা বা অ্যাডমিশন টেস্ট দিবা তো তাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া জারণ বিজারণের সমতা করার কোনো শর্টকাট টেকনিক আছে কি না কোনো সহজ পদ্ধতি আছে না তোমরা অনেকেই এটা ভয় পাও ইভেন আমি বুয়েট অ্যাডমিশন টেস্টে যখন আমি ক্লাস নিই তখনও দেখি যে অনেকেই এটা ভয় পায় তো আজকের এই ভিডিওতে একেবারে জারণ বিজারণের সমতা কিভাবে একেবারে খুবই ইজি প্রসেসে করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাই দিব আজকের এই ভিডিওটা তুমি দেখলে তোমার কাছে জারণ বিজারণের সমতা একেবারে পাড়ির মতো ইজি হয়ে যাবে তো আসো প্রথমত আমি তোমাদেরকে বলি যে কি কী জিনিস জানলে তুমি জারন বিজারণের বিক্রিয়াটা তুমি সহজেই লিখতে পারবা এবং সমতা করতে পারবা এখানে আমি একটা চার্ট দিয়েছি মাত্র জারো গাছে তিনটা এখানে বিজারো গাছে চারটা আমি শুধু শেখার জন্য এই কয়েকটাই দিয়েছি দেখো যেমন এখানে লিখেছি যে পা আয়ন ইলেকট্রন গ্রহণ করে পরিণত হয় বা আয়ন ছয়টা ইলেকট্রন গ্রহণ করে সি আর থ্রি প্লাসে পরিণত হয় অম্লীয় মাধ্যমে এগুলো যদিও তো আমাদের নর্মালি অম্লীয় মাধ্যমেই দেওয়া থাকে এই যে যারক এবং বিজারকের কোনটা থেকে কি হয় এবং কয়টা জারক ইলেকট্রন গ্রহণ করে বা বিজারক কয়টা ইলেকট্রন ত্যাগ করে এই চারটা তোমাকে আগে মনে রাখতে হবে এটা মনে রাখতে তোমাদের মতো স্টুডেন্টের দশ মিনিটের বেশি লাগার কথা না তুমি যদি দশ মিনিট এটা ভালো করে একবারে অবজার্ভ করো যে এইটা থেকে এটাতে পরিণত হয় এই কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বা ত্যাগ করছে তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে এইটা মুখস্থ হওয়ার পরে তোমার জারণ বিজারণ বিক্রিয়া একেবারেই ইজি তো জারুণ বিচারণ বিক্রিয়া কীভাবে করে ইজি হবে দেখো এইদিকে আমি তিনটা বিক্রিয়া প্র্যাকটিস করবো আজকে তো দেখো কিভাবে করে জারুণ বিজারণ বিক্রিয়াটা তোমাদের কাছে ইজি হবে এফি টু প্লাস এখানে এফি টু প্লাস আছে তুমি এখানে দেখো এফি টু প্লাস কোথায় আছে এটা বিজারক একটা এফি টু প্লাসটা এফি থ্রি পরিণত হয় তুমি আগে উৎপাদ লেখা শিখো যে এফি টু প্লাসটা এফি থ্রি প্লাসে পরিণত হলো এবং যার এই যে যারকটা আছে ডাইক্রোমেট এই ডাইক্রোমেটটা সিআর থ্রি প্লাসে পরিণত হয় তার মানে ডাইক্রোমেটটা হচ্ছে সিআর থ্রি প্লাসে পরিণত হলো তোমাদেরকে আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে কোনো একটা জারকের মধ্যে যদি অক্সিজেন থাকে সেটা উৎপাদে পানিতে পরিণত হয় সেটার জন্য তুমি পানি দিলা যেহেতু জারকের মধ্যে অক্সিজেন আছে সেটার জন্য তুমি এদিকে ডান দিকে পানি দিয়ে দিলা সিম্পলি এইভাবে করে উৎপাদ লিখতে হবে দেখো এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাস সিআর টু সেভেন থেকে এখানে সিআর থ্রি প্লাস জারকের মধ্যে যেহেতু অক্সিজেন আছে তুমি পানি দিয়ে দিবা এটা হচ্ছে উত্তাল লেখার সিস্টেম নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে কিভাবে করে সমতা করবা সমতা করা একেবারে ইজি কোনো ব্যাপারই না সমতা করা দেখো এখানে এফি টু প্লাস আছে এফি টু প্লাস কয়টা ইলেকট্রন আদান প্রদান করে সেই মানটা বসাতে হবে এই জারকের সামনে আবার এই জারকের কয়টা ইলেকট্রন আদান প্রদান হয় ডাইক্রোমেটের সেটা বসাতে হবে এর সামনে মানে ইলেকট্রনের আদান প্রদানের সংখ্যাটা জাস্ট তোমাকে বিনিময় করতে হবে বলতো এফি টু প্লাস কয়টা ইলেকট্রন ত্যাগ করে অ্যানসার হচ্ছে দুটি তাহলে সরি অ্যান্সার হচ্ছে একটি একটি ইলেকট্রন ত্যাগ করে সেই এক বসাতে হবে সামনে এর সামনে এক বসালাম এক বসানো না বসানো সেম তাও তোমাদের বোঝার জন্য একটা বসিয়ে দিলাম ডাইক্রোমেট জানি কয়টা ইলেকট্রন গ্রহণ করে এই যে এখানে দেখতে পাচ্ছ ছয়টি এটা তোমাদের কিন্তু মুস্ত করে ফেলতে হবে এই চারটা তুমি মুস্ত করে ফেলবা তাহলে এখানে তোমার আসবে ছয়টি মানে এর যেহেতু ছয়টা ইলেকট্রন গ্রহণ করে এই ছয়টা এখানে বসালাম এ যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে এটা এখানে বসালাম এটা করার পরে তোমার কাছে একেবারে ইজি কিরকম ইজি এফ ই টু প্লাস থেকে তৈরি হয়েছে এফ ই থ্রি প্লাস তার মানে এখানে যদি ছয় হয় তাহলে এখানে ছয় চলে আসবে কারণ এটা আর এটা তুমি বড় বড় সমতা হয়ে গেল এরপরে Cr2O72- এখানে থেকে কি কি হইছে Cr3+ এখানে ক্রোমিয়াম কয়টা আছে দুইটা এখানে তাহলে দুই দিব খুবই সহজ কথা আবার এই pani ka jani থেকে আসছে জারকের অক্সিজেন থেকে জারকের অক্সিজেনে কয়টা বা জারকে কয়টা অক্সিজেন আছে সাতটা তার মানে এখানে 7 অনু pani যদি দাও তাহলে অক্সিজেনের সমতা হবে এবং লাস্টে অক্সিজেনের সাথে হাইড্রোজেন যেহেতু বেশি চলে আসলো 7 2 14টা এইখানে তুমি 14 বসাই দিলে তুমি হাইড্রোজেনেরও সমতা তোমার হয়ে যাবে একবারে এইভাবে করে ইজি প্রসেসে তুমি করতে পারো আরেকটা আমরা প্র্যাকটিস করি আমার মনে হয় যে তোমরা আরো ফাস্টলি করতে পারবা কিভাবে করে সি টু ও ফোর টু মাইনাস থেকে হয় হয়াস থেকে এম এন টু প্লাস এবং যেহেতু সি টু ও ফোর টু মাইনাস মানে অক্সালেট থেকে কার্বন ডাই অক্সাইড হয় এই যে দেখো এখানে অক্সালেট থেকে কার্বন ডাইঅক্সাইড হয়েছে এগুলো আমরা লিখে দিয়েছি MnO4 ও ফোর মাইনাস থেকে Mn2+ টু প্লাস হয় এটা লিখে আছে এবং জারুক যেহেতু অক্সিজেন আছে ওই জন্য পানি আসছে এখন তোমরা আমাকে বলো তো অক্সালেটের কয়টা ইলেকট্রন অক্সালেট আসলে ত্যাগ করে অক্সালেট এখানে দেখাই যাচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে এবং এই দুইয়ের মানটা বসবে হচ্ছে এই জায়গায় এরপরে তোমরা আমাকে বলো পারমেঙ্গানের কয়টা ইলেকট্রন গ্রহণ করে এই যে এখানে দেখা যাচ্ছে পাঁচ তার মানে এখানে তোমাকে জাস্ট পাঁচ বসাই দিতে হবে তাহলে মানে সিম্পলি এই কাজটা তুমি করে ফেললা এরপরে তোমার কাজটা কি খুবই ইজি এখন ধরে ধরে সমতা বলো তো এখান থেকে কোথায় তৈরি হয়েছিল অক্সালেট থেকে কার্বন ডাইঅক্সাইড তার মানে এখানে কার্বন আছে কয়টা দশটা পাঁচ দুগুনে দশটা তাহলে এখানে দশ বসাই দিলে তুমি কার্বনের সমতা এবং কার্বন ডাই অক্সাইডের এই সমতাটা শেষ এরপরে এম এন ওফোর মাইনাস এখান থেকে কি তৈরি হয়েছে এম এন টু প্লাস এম এন টু প্লাস যদি তৈরি হয়ে থাকে তাহলে এখানে ম্যাঙ্গানিজ দুইটা আছে এখানেও তুমি দুই বসাই দিলে ম্যাঙ্গানিজের সমতাও শেষ হয়ে গেল এবং লাস্টে অক্সিজেন যে আছে অক্সিজেন থেকেই তো তোমার এই যে জারকের অক্সিজেন থেকেই তো পানি তৈরি হয়েছে এখানে জারকের কয়টা অক্সিজেন আছে আটটা তাহলে পানিরও পরিমাণ আসবে আডোনো কারণ তাহলে অক্সিজেনের সমস্যাটা এখানে হয়ে গেল এবং এখানে হাইড্রোজেন বেশি আসছে হচ্ছে আট দিগুণে ষোলোটা এখানে ষোলোটা বসাই যাবে। আমি মনে করি তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে তারপরেও লাস্ট একটা আয়োডিন প্লাস থায়োসালফেট এবং আয়োডিন থেকে কি জানি তৈরি হয় আয়োডিন থেকে আমরা জানি আয়োডাইট তৈরি হয় এবং থায়োসালফেট থেকে কি তৈরি হয় টেট্রাথায়ানিক তৈরি হয় এই যে এস ফোর ও সিক্স টু মাইনাস আমাদের এখন যদি আমি তোমাকে বলি উৎপাত্ত লিখে রেস তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া এখানে পানি নাই কেন বলো তো জারক এখানে কোনটা এই যে দেখো এখানে কোনটা আয়োডিনটা কি অক্সিজেন আছে নাই পানি নাই জারকে যদি অক্সিজেন থাকে তাহলে উৎপাদে পানি হবে আচ্ছা ঠিক আছে এখন তোমরা আমাকে বলো যে আয়োডিন কয়টা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে অ্যান্সার হচ্ছে আয়োডিন একটা জারক তারপরে দুইটা ইলেকট্রন গ্রহণ করে তারপরে এর এরকম এই যে এইখানে যে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে এই মানটা বুঝবে এখানে এবং থায়োসালফেট যে আছে থায়োসালফেট থেকে টেটটা থায়োনেট হলে একটা ইলেকট্রন ত্যাগ করে তার মানে এখানে এক বসবে এক দেওয়া না দেওয়া একই কথা এখন ধরে ধরে সমতা করো এখানে আইডিন আছে দুইটা পরমাণু এখানে দুই বসাইলে তোমার দুইটা পরমাণু মিলে গেল আর এখানে সালফার আসছে দুই দুগুণে চারটা এখানে তো চারটা আগে থেকেই আছে তারপরে মিলে আছে জাস্ট এই প্রসেসে তুমি যদি জারুণ বিজনের সমতা করো আমি মনে করি তোমার কাছে আর এখন ভয়ের কোনো কারণ থাকবে না এই জারুন বিজনের সমতা করতে গেলে তুমি এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও এই পেজটিতে লাইক দিয়ে থাকো আমি আরও এই ধরনের ভিডিও আপলোড দেব সেই পর্যন্ত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ